हाय नमस्कार बंधु गुड मॉर्निंग चंद्र मल्लिक तुम्हारा देखो हमार यूट्यूब चैनल तुम्हारे सकल के स्वागत बंधुरा तुम्हारा केमन आछो आशा करछि तुम्हारा सकले खूब भलो आछो आमिओ खूब भलो आछि। बंधुरा आज के आलोच टपिक साहित्यिक जिके। आज के साहित्यिक जिकेर ओपर मोस्ट इम्पर्टेंट 45 जिके क्वेश्चन तुम्हारे सबाई खूब सुंदर भाव आलोचना करब तुम्हारे बोझानोर चेष्टा करब। बंधुरा आज के आमार सेट 3 तो एर आगे सेट 2 করেছিলাম তোমরা যারা সেট 2 দেখোনি দেখো ডেসক্রিপশন বক্সে সেট 2 এর লিংক আমি দিয়ে রেখেছি তোমরা অবশ্যই ওই সেট 2 দেখে নেবে। বন্ধুরা এই সাহিত্যিক জিকেগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সে কেন্দ্র সরকার হতে পারে বা রাজ্য সরকার হতে পারে। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে তবে তোমরা কিন্তু বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না বরং তোমরা 45টা জিকে কোশ্চেনই ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো ভালো লাগে অবশ্যই একটি লাইক করে জানাবে খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি দেখে নাও। বন্ধুরা আজকে আমাদের সেট 3। সেট 3 তে আজকে আমি 45টা কোশ্চেন আলোচনা করছি তোমরা ভালো করে শোনো। যদি কোথাও ফল্ট হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোথায় ফল্ট আছে। ওকে তো ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার 1 ব্যাকরণ কৌমুদী রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাকরণ কৌমুদী রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন এ ইজ দ্য রাইট আনসার। তো তোমরা মনে রাখবে ব্যাকরণ কৌমুদী রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2 সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি। সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি অপশন ডি ইজ দ্য রাইট আনসার। সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3 ভোরের পাখি কোন কবির উপাধি আনসার বিহারী লাল চক্রবর্তী। তো ভোরের পাখি বিহারী লাল চক্রবর্তী কবির উপাধি। ভোরের পাখি বিহারী লাল চক্রবর্তী নামক কবির উপাধি অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4 মিকাওয়ার বিখ্যাত চরিত্রের স্রষ্টা চার্লস ডিকেন্স। মিকাওয়ার বিখ্যাত চরিত্রের স্রষ্টা চার্লস ডিকেন্স অপশন এ ইজ দ্য রাইট আনসার। তোমরা মনে রাখবে মিকাওয়ার বিখ্যাত চরিত্রের স্রষ্টা চার্লস ডিকেন্স অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5 ফেলুদা নামক গোয়েন্দা চরিত্রটি কোন সাহিত্যিকের অনবদ্য সৃষ্টি আনসার সত্যজিৎ রায়। তো ফেলুদা নামক গোয়েন্দা চরিত্রটি সাহিত্যিক সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি অপশন সি ইজ দ্য রাইট আনসার। তোমরা মনে রাখবে ফেলুদা নামক গোয়েন্দা চরিত্রটি সত্যজিৎ রায়ের একটি অনবদ্য সৃষ্টি অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6 আলমগীর নাটকটির নাট্যকার ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ। আলমগীর নাটকটির নাট্যকার ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তোমরা মনে রাখবে আলমগীর নাটকটির নাট্যকার ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 7 টাইম মেশিন গ্রন্থটি রচনা করেন এইচ জি ওয়েলস। টাইম মেশিন গ্রন্থটি রচনা করেন এইচ জি ওয়েলস অপশন সি ইজ দ্য রাইট আনসার। মনে রাখবে তোমরা টাইম মেশিন গ্রন্থটি রচনা করেন এইচ জি ওয়েলস অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 8 কবি কঙ্কন নামে পরিচিত মুকুন্দরাম চক্রবর্তী। কবি কঙ্কন নামে পরিচিত মুকুন্দরাম চক্রবর্তী অপশন ডি ইজ দ্য রাইট আনসার। মনে রাখবে তোমরা কবি কঙ্কন নামে পরিচিত মুকুন্দরাম চক্রবর্তী অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 9 বাংলা সাহিত্যের কোন চরিত্র পটলডাঙ্গার বাসিন্দা আনসার টেনিদা। বাংলা সাহিত্যের টেনিদা ইনি হচ্ছেন পটলডাঙ্গার বাসিন্দা। বাংলা সাহিত্যের টেনিদা পটলডাঙ্গার বাসিন্দা অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 10 রবীন্দ্রনাথ কত খ্রিস্টাব্দে শান্তিনিকেতন স্কুল প্রতিষ্ঠা করেন আনসার 1901 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন অপশন এ ইজ দ্য রাইট আনসার। তো রবীন্দ্রনাথ ঠাকুর 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন স্কুল প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন স্কুল প্রতিষ্ঠা করেন অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কোশ্চেন 11 সপ্তপদী হাঁসুলিবাকের উপকথা রচনা করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সপ্তপদী হাঁসুলিবাকের উপকথা রচনা করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশন বি ইজ দ্য রাইট আনসার। তোমরা মনে রাখবে সপ্তপদী হাঁসুলিবাকের উপকথা রচনা করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 12 টেনিদা চরিত্রটি কার লেখার কাহিনীতে বিখ্যাত হয়ে আছে আনসার নারায়ণ গঙ্গোপাধ্যায়। তো টেনিদা চরিত্রটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাহিনীতে বিখ্যাত হয়ে আছে অপশন এ ইজ দ্য রাইট আনসার। টেনিদা চরিত্রটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাহিনীতে বিখ্যাত হয়ে আছে অপশন এ ইজ দ্য রাইট আনসার। মনে রাখবে তোমরা টেনিদা চরিত্রটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাহিনীতে বিখ্যাত হয়ে আছে অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 13
বাঁশের কেল্লা গল্পে কোন দেশপ্রেমিকের কথা বলা হয়েছে? আনসার তিতুমির। তো বাঁশের কেল্লা গল্পে দেশপ্রেমিক তিতুমিরের কথা বলা আছে। বাঁশের কেল্লা গল্পে দেশপ্রেমিক তিতুমিরের কথা বলা আছে, অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 14, বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো ওঠানে ঝড়ে রোদ, বারান্ডায় লাগে জোছনার চন্দন, উদ্ধৃত অংশটি কোন কবি রচনা? আনসার শামসুর রহমান। তো বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো ওঠানে ঝড়ে রোদ, বারান্ডায় লাগে জোছনার চন্দন, উদ্ধৃত অংশটি কোন কবি রচনা? আনসার শামসুর রহমান, অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 15, নিচের কোনটি অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? আনসার ছেলেদের রামায়ণ। এটা রচনা করেছে উপেন্দ্র কুমার রায়চৌধুরী। তো চারটে অপশান আছে, নালক, ক্ষীরের পুতুল, ছেলেদের রামায়ণ, রাজকাহিনী। এর মধ্যে ছেলেদের রামায়ণ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়, সরি অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়, এটা রচনা করেছে উপেন্দ্র কুমার রায়চৌধুরী। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 16, রামের সুমতি কার রচনা? আনসার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো রামের সুমতি কার রচনা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান এ ইজ দ্য রাইট আনসার। তোমরা মনে রাখবে রামের সুমতি কার রচনা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা, অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 17, বন্দে মাতরম গানটি কার লেখা? আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা, অপশান সি ইজ দ্য রাইট আনসার। তো বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা, অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 18, নিম্নোক্ত কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়? চারটি অপশান আছে, তার মধ্যে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়? তো আমি পড়ে দিচ্ছি, দেখে নাও কী কী আছে। ফার্স্ট আছে গৃহদাহ, নষ্টনীর, নৌকাডুমি, বউ ঠাকুরানী হাট। এর মধ্যে রবীন্দ্রনাথের লেখা নয় গৃহদাহ, এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা, এটা রবীন্দ্রনাথের নয়, অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 19, ইগো চরিত্রটি শেক্সপিয়ারের কোন নাটকে আছে? আনসার ওথেলো। ইগো চরিত্রটি শেক্সপিয়ারের ওথেলো নাটকে দেখতে পাওয়া যায়। তো ইগো চরিত্রটি শেক্সপিয়ারের ওথেলো নাটকে আছে, অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 20, শ্রীকান্ত কোন লেখকের আত্মজীবনীমূলক রচিত চরিত্র? আনসার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক চরিত্র, শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক চরিত্র, অপশান সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন 21, কোনি চরিত্রটি কোন উপন্যাসিকের সৃষ্টি? আনসার মতিনন্দী। তো কোনি চরিত্রটি মতিনন্দী উপন্যাসিকের সৃষ্টি? তোমরা মনে রাখবে কোনি চরিত্রটি মতিনন্দী নামক ঔপন্যাসিকের সৃষ্টি, অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 22, নিচের কোন ছবিটি পাবলো পিকাসোর সৃষ্টি? নিচের কোন ছবিটি পাবলো পিকাসোর সৃষ্টি? আনসার দেখে নাও, গুয়েরনিকা, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। তো গুয়েরনিকা এই ছবিটি পাবলো পিকাসের সৃষ্টি। তো গুয়েরনিকা এই ছবিটি পাবলো পিকাসোর সৃষ্টি, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 23, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, কারুক্তি কাজী নজরুল ইসলামের সৃষ্টি। তো মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, কারুক্তি, আনসার কাজী নজরুল ইসলামের উক্তি, অপশান সি ইজ দ্য রাইট আনসার। তোমরা মনে রাখবে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত উক্তিটি করেছেন কাজী নজরুল ইসলাম, অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 24, নিচের কোন নাটকটি রবীন্দ্রনাথের রাজশ্রী উপন্যাসের অবলম্বন করে লেখা? আনসার বিসর্জন। তো বিসর্জন নাটকটি রবীন্দ্রনাথের রাজশ্রী উপন্যাসের ওপর অবলম্বন করে লেখা। বিসর্জন নাটকটি রবীন্দ্রনাথের রাজশ্রী উপন্যাসের অবলম্বন করে লেখা, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 25, ইসাবেলা চরিত্রটি সৃষ্টি করেছেন মিস মার্পল। ইসাবেলা চরিত্রটি সৃষ্টি করেছেন মিস মার্পল, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। তো ইসাবেলা চরিত্রটি সৃষ্টি করেছেন মিস মার্পল, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 26, নীরা কোন কবির অনবদ্য চরিত্র? আনসার সুনীল গঙ্গোপাধ্যায়। তো নীরা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি অনবদ্য চরিত্র। তো তোমরা মনে রাখবে নীরা কোন কবির অনবদ্য চরিত্র? আনসার সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 27, নিম্নলিখিত কোনটি কালিদাসের লেখা নয়? কালিদাসের লেখা কোনগুলো? রঘুবংশম, কুমার সম্ভম, অভিজ্ঞান শকুন্তলম, এগুলো কালিদাসের রচনা। কিন্তু মুদ্রা রাক্ষস কালিদাসের নয়, এটা বিশাখ দত্ত রচনা করেন। মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত রচনা, কালিদাসের নয়, অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 28, দ্য আর্থ দ্যাট ইজ নেচার্স মাদার ইজ হার টম উক্তিটি করেছেন শেক্সপিয়ার। দ্য আর্থ দ্যাট ইজ নেচার্স মাদার ইজ হার টম উক্তিটি করেছেন শেক্সপিয়ার, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 29, মেহের আলী
চরিত্রটি রবীন্দ্রনাথের কোন ছোট গল্পে পাওয়া যায়? আনসার, ক্ষুদিত পাষাণ নামক ছোট গল্পে পাওয়া যায়। তো মেহের আলী চরিত্রটি রবীন্দ্রনাথের ক্ষুদিত পাষাণ উপন্যাসে পাওয়া যায়। সরি, ক্ষুদিত পাষাণ নামক ছোট গল্পে পাওয়া যায়। আবার বলে দিচ্ছি, মেহের আলী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুদিত পাষাণ নামক ছোট গল্পে পাওয়া যায়। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 13, নিচের কোন চরিত্রটি জুলিয়াস সিজার নাটকে নাই? আনসার সেঠিয়ার। তো সেঠিয়ার চরিত্রটি জুলিয়াস সিজার নাটকে নাই। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। তো সেঠিয়ার চরিত্রটি জুলিয়াস সিজার নাটকে নাই। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। তোমরা মনে রাখবে, সেঠিয়ার চরিত্রটি জুলিয়াস সিজার নাটকে নাই। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন 31, রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? আনসার গীতাঞ্জলি। তো রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। অপশান বি ইজ দ্য রাইট আনসার। তোমরা মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 32, পথের পাঁচালী কোন চলচ্চিত্রকারের প্রথম ছবি? আনসার সত্যজিৎ রায়। পথের পাঁচালী সত্যজিৎ রায়ের প্রথম ছবি। তো পথের পাঁচালী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রথম ছবি। অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 33, শ্রীনাথ বহুরূপীকে আমরা কার রচনা পাই? আনসার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা পাই। শ্রীনাথ বহুরূপীকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনায় পাই। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 34, হ জ ব র ল কার রচনা? সুকুমার রায়ের রচনা। হ জ ব র ল এইটি সুকুমার রায়ের রচনা। মনে রাখবে তোমরা, হ জ ব র ল সুকুমার রায়ের রচনা। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 35, সেই সময় উপন্যাসটি কার রচনা? আনসার সুনীল গঙ্গোপাধ্যায় রচনা। সেই সময় উপন্যাসটি সুনীল গঙ্গোপাধ্যায় রচনা। অপশান বি ইজ দ্য রাইট আনসার। তো সেই সময় উপন্যাসটি সুনীল গঙ্গোপাধ্যায় রচনা। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 36, কমলাকান্ত কার ছদ্মনাম? আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত। তো কমলাকান্ত কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 37, ইনকলাব জিন্দাবাদ কথার অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক। ইনকলাব জিন্দাবাদ কথার অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক। অপশান সি ইজ দ্য রাইট আনসার। তোমরা মনে রাখবে, ইনকলাব জিন্দাবাদ কথার অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 38, বিলে কার নাম? বিলে স্বামী বিবেকানন্দের ছদ্মনাম, সরি ডাকনাম। তো বিলে কার নাম? বিলে স্বামী বিবেকানন্দের নাম। বিলে স্বামী বিবেকানন্দের নাম। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 39, সত্যের সঙ্গে আমার পরীক্ষা উক্তিটি কার? মহাত্মা গান্ধীর। সত্যের সঙ্গে আমার পরীক্ষা এই উক্তিটি মহাত্মা গান্ধীর। অপশান সি ইজ দ্য রাইট আনসার। তো সত্যের সঙ্গে আমার পরীক্ষা উক্তিটি মহাত্মা গান্ধীর। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 40, দাদা ঠাকুর নামে কে পরিচিত? আনসার শরৎ পণ্ডিত। দাদা ঠাকুর নামে পরিচিত শরৎ পণ্ডিত। অপশান সি ইজ দ্য রাইট আনসার। তো দাদা ঠাকুর নামে পরিচিত শরৎ পণ্ডিত। অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 41, দেবী চৌধুরানী কোন সাহিত্যিকের উপন্যাস? আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। তো দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 42, সতীদাহ প্রথা কে প্রথম বন্ধ করেন? আনসার রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা প্রথম বন্ধ করেন রাজা রামমোহন রায়। অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 43, ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? জওহরলাল নেহরু। ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? জওহরলাল নেহরু। ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহরু রচনা। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 44, ব্যোমকেশ বক্সী কার সৃষ্ট চরিত্র? আনসার ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি চরিত্র। তো ব্যোমকেশ বক্সী কার সৃষ্ট চরিত্র? আনসার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অপশান সি ইজ দ্য রাইট আনসার। আমাদের লাস্ট কোশ্চেন, কোশ্চেন 45, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি ইংরাজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। অপশান বি ইজ দ্য রাইট আনসার। মনে রাখবে তোমরা, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি ইংরাজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। অপশান বি ইজ দ্য রাইট আনসার। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।